الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কে বলেছেন আল্লাহ আরে আরো জোরে বলেন কে আল্লাহ কি মনে করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ সবকিছু আল্লাহ সবকিছুর কি মালিক আল্লাহ সব আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ল হলো আইন ল হলো কি আইন আইনের ভান্ডার কোনটা দা হোলি কোরআন পবিত্র গ্রন্থ কুরআন শরীফ ল এন্ড লাইট লাইট ইংলিশ শব্দ এটাকে বলা হয় এই যে দেখেন লাইট বাংলাতে থেকে বলা হয় আলো আরবিতে বলা হয় নূর নূর হলো আপনার আমার প্রাণের নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানে কি আমার নবী বলেছেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে পবিত্র এটাই হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্য হাদিসে রাসূল বলেছেন সুবহানাল্লাহ বলা মানে একজন মুমিন আল্লাহর প্রিয় যাদেরকে বলা হয় ডিয়ার ফ্রেন্ড ওই ব্যক্তিগুলোর জন্য জান্নাতি ফল কারণ প্রত্যেকটা পারসনের জন্য প্রতিদিন দুইটা খাবার জোগাড় করতে হয় কয়টা আরো জোরে বলেন কয়টা একটা হলো দেহের খাবার আরেকটা হলো রুহের খাবার রুহের খাবার হলো সুবহানাল্লাহ বলা আর দেহের খাবার হলো সকাল তো সন্ধ্যা পরিশ্রম করে টাকা উপার্জন করে ফ্যামিলির জন্য নিজের জন্য কিছু বাড়িতে নিয়ে আসা এখন এই দুনিয়ার মানুষ প্রতিদিন নিজের দেহেরটা কিন্তু ঠিকই জোগাড় করছে রুহেরটা জোগাড় করেনি রুহেরটা জোগাড় করতে না পারলে বর্জকে জীবন হবে আপনার জন্য অত্যন্ত বিভীষিকাময় কথা কি আমার বুঝেন বুঝলে মন দিয়ে শুনেন এবং মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন এই যে মুরব্বি আমার দাদা ভাই এই যে মুরব্বিরা আমি বলি ওদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেমে ভরা ওই যে মুরব্বিরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী এদের অন্তর হিংসা নোংরামি আর আত্মপরিমায় ভরা এই যুবকগুলো যুবতীগুলোই আমাদের দেশকে আমাদের জাতিকে খুব অল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করবে মনে রাখবে কারণ প্রত্যেকটা পিতামাতা উদাসীন হয়ে গেছে সন্তানের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে গেছে মেয়ে হলে মনে হয় অভিশাপ ছেলে হলে মনে হয় যে চন্দ্র নেমে এসেছে অথচ আল্লাহ রাসূল বলেছেন একটা কন্যা একটা জান্নাতের মালিক দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাতের মালিক সুবহানাল্লাহ বলে আরো জোরে বন্ধুরে আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে বন্ধু দাইল বিশরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগায় প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সেই দরুদ পড়েছি জামানকে বন্ধ রেখেছেন আপনারা কি বোকা না বুদ্ধিমান বলুন তো বোকা ইউ আর রাইট অ্যাবসলিউটলি রাইট অ্যানসার এই এই পিচ্চি এই বাড়ি যাও এই বেত আসেনি জালি বেত আনেন তো মসজিদে আসেনি জালি বেত আনেন না আমার স্টেজে দেন একটা আরে আপনারা কথা বলেন কেন এটা তো আমার দায়িত্ব আমি কোন কৌশলে কথা বলবো এটা আপনারা জীবনে বুঝবেন না কারণ টিচার যে কোন কৌশলে স্টুডেন্টদেরকে টিচিং দেয় এটা একমাত্র টিচিং টিচাররাই বুঝতে পারে এটা তাদের ব্রেইনে সেটা এটা কি ক্লাস না কথা বলেন না কেন এটা কি ক্লাস না এটা এমন একটা ক্লাস দুনিয়া এবং আখিরাতকে চিনার কি আপনারা বুঝেন নাই একজন হক্কানি আলেমকে ভালোবাসবেন আপনার জান্নাত নিশ্চিত ওমা আমি বলিনি তো আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়াসকার আরে আরে জোরে বলেন না ওয়াসকার আল্লাহ নিজে ওয়াস করতেছেন আপনার নাম কি বললেন আপনার নাম কি মোহাম্মদ সূর্য মাস্টার এখানে আপনার কোন পদে আছেন এখানে আছেন আপনার নাম কোনটা সূর্য মাস্টার সহকারী শিক্ষক ভাঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একজন টিচার পাইছি ভালোই লাগলো কোথায় এটা না এটা সূর্য মিয়া
হ্যাঁ সলিম আহমদ আদর্শ উচ্চ বিদ্যালয় ভাঙ্গানগর আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আপনারা জানেন নি মূর্খ বন্ধুর চাইতে যে শিক্ষিত দোস্ত শিক্ষিত শত্রু অনেক দামি এটা কি জানেন সবাই জানেন আজকে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে আপনারা শয়তানকে হারিয়েছেন কাকে কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজে আসুক কারণ ভালো কাজে আসলেই তো আল্লাহ অর্ডার করবে ইউ গো টু প্যারাডাইস সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরে জোরে কারণ আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা ভেরিভার্স ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুউ শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলেই গণ্য করতে হবে আইডেন্টিফাই করতে হবে তবে মুমিন যারা আল্লাহ মুমিনদের জন্য চমৎকার নিউজ দিয়েছেন যেটাকে ইংলিশে বলা হয় গুড নিউজ ভেরি গুড নিউজ আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছে মুমিনেরা তোমরা শুনে রাখো ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক ইমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মুমিনকে ভালো কাজে আটকাতে পারে না আপনারা তারই উজ্জ্বল প্রমাণ যারা শয়তানকে হারাবে তাদের দিন ধীরে ধীরে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে আর যারা শয়তানের কাছে হেরে যাবে তারা ধীরে 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 তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরা আমার জিকির যখন করেছি অনেকেরই দেখেছি জিকিরের সময় জবানটা বন্ধ ঠিক বলছি কি না মাস্টার সাহেব ঠিক না আপনারা তো আল্লাহ বোট খাওয়ার জন্য মুক্তা দেয় নাই চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি এই মাহফিলে না আসলে এই সীমানা ছাড়ো একদম সোজা কথা এই মাহফিলে প্যান্ডেলে না আসলে সীমানা ছাড়ো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যাবে না যাও আউট অফ সাইট গো টু ইয়োর সিট যাও বাসায় যাও একটা লোক এখানে দাঁড়াবে না তোমাদের সাউন্ডটা এখানে কাউন্ট করে প্রেমের বাগানে প্রেমিক ছাড়া কি মজা আছে কথা বলেন না কেন আল্লাহ কি জান্নাত কি কার জন্য বানাইছে নামাজের জন্য বানাই নাই বানাইছে প্রেমিকের জন্য কার জন্য কারণ হ্যাঁ ওই জান নামাজি আবার জান্নাতে যাবে যার সিনায় নামাজের প্রেম আছে আল্লাহর প্রেম আছে রাসূলের প্রেম আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারকে পঙ্খানুপঙ্খানু রূপে পালন করার চিন্তাও আছে কি বলি শুধু শুনেন মনটা দিয়ে বেশিক্ষণ আলোচনা করব না সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে জবান আল্লাহ চা খাওয়ার জন্য দেয়নি বেয়ার বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি রাস্তার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোড়ে মোড়ে দাঁড়িয়ে শপিং মল কোলাহল পরিবেশ দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক গ্রহণযোগ্য কথা যেটা শরীয়ত সম্মত নয় ওই সমস্ত কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট টাইম আপনাকে আমাকে জবানটাকে যেই কাজে লাগানোর জন্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকিরের জন্য আপনারা বলেন যে জবান কন্টিনিউ একবারে ফার্স্ট টু লাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নন স্টপ স্পিকিং করতে থাকে কথা বলতে থাকে কিন্তু এই কথার মধ্যে জিকির নাই এই জবান কি দামি আরো জোরে বলেন দামি দেখেন এই জবানের কারণে একটা মানুষ দামি আর এই জবানের কারণে একটা মানুষ একেবারে কম দামি নিকৃষ্ট ঠিক না তাহলে আপনাকে আমাকে আগে হ্যাঁ বলে চা কফি দুধ এগুলো কি দিয়ে খাবো মুখ দিয়েই তো খাবো তবে আগেরটা আগে করতে হবে যেমন আজকের জন্য আপনাদের কাজ হলো জিকিরে নিয়োজিত থাকা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়াসীনা আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল চ সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো ঘোষণা করো আল্লাহ জিকিরটা করব কেমন করে আল্লাহ বলেছেন ফাদকুরুল্লাহকে আমান দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে জিকির করো ওয়ালা সুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো তারপরেও বন্ধু জিকির থেকে দূরে সরা যাবে না এই এই মাহফিল কমিটির লোকগুলো কোথায় দুইজন জালিবেত নিয়ে রাস্তায় যাও আমি বলছি যাও বন্ধুরে আমার আমার দিকে দেখো আল্লাহ কয় দাঁড়িয়ে জিকির করো কি করো আল্লাহ কয় বসেও জিকির করো আল্লাহ কয় শুয়েও জিকির করো
এখান থেকে বোঝা যায় রে আল্লাহর জিকির কোনোভাবে বন্ধ বন্ধ করা যাবে না কারণ জিকির হলো আপনার আমার জন্য ফরজ আরে জোরে আরে জোরে বন্ধুরে আমার আব্দুল ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে এখন আমাকে স্পেশাল আমল শিখিয়ে দেন আমার নবী শিখিয়ে দিলেন তুমি জিকির করে করে তোমার জিহ্বাটাকে শিক্ত রাখো তার মানে সব আমলের উপরে হলো মাওলার জিকির ওরা ফানায় লিখে দিক আমার রাসূলের জিকিরকে আল্লাহ অনেক বেশি মর্যাদা দিয়েছেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বলে হুজুর আমাদের জিকিরকে কি মর্যাদা দেয়নি আমাদেরটাকে দিয়েছে কেমনে দিয়েছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব হাদিস শরীফ প্রমাণ করেছে হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন কেউ যদি কোনো জলসায় বসে পৃথিবীর বুকে মামি মাওলার জিকির করে আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করব মুমিন বাংলা নগরের আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো ও যুবকের দল ও যুবকের দল হৃদয়ের জানালা খুলে শোনো তোমাকে যদি কেউ যদি প্রশ্ন করে এই মুহূর্তে তুমি যে তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে যে তোমার বাড়িতে এখন কি করছে মুমিন যদি হও তুমি সরাসরি বলে দিতে পারবে আমার মালিক এখন আমার জিকির করছে কারণ আমার রাসূল বলেছেন যিনি আল্লাহর জিকির করবেন আল্লাহ তার জিকির করবেন শুধু এখানে একান্ত নয় আল্লাহ বলেছেন কেউ যদি এক বিঘা পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে আমি তার দিকে এক গেজ পরিমাণ এগিয়ে যাই কেউ যখন হেঁটে হেঁটে আমার দিকে জিকির করতে করতে আসে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি তবে আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জিকির অন্তর দিয়ে করা যায় জিকির জবান দিয়ে করা যায় আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন জিকিরটা মুখ দিয়ে করা যায় কাল দিয়ে করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির আমার এই ধরে জানালা খুলে শোনো আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা জমা করো তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী ওই জান্নাতি ফলটা কি গো নবী বুঝতে পারলাম না আমার নবী বললেন বুঝে নিতে চাও ইয়া রাসূলুল্লাহ বুঝে নিতে চাই আমার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জগত করলেন অজানা নবী আমার নহুরের পথ জগত করলেন অজানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সৎকাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির অসৎ কাজের জন্য কাউকে নিষেধ করা এটাও আল্লাহর জিকির কারণ হব্বা ফিল্লাহ বলে বগ্না ফিল্লাহ লা ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আমি কোন জায়গাকে ভালোবাসবো আল্লাহর জন্য এটাও জিকির আমি কোন মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য এটাও জিকির আমি আবার কোন জায়গাকে ঘৃণা করব এটাও আল্লাহর জিকির কোন মানুষকে আমি অন্তর থেকে ঘৃণা করব
ইগনোর করব কন্টিনিউয়াসলি থাকি আমি ওয়েট করে চলব এটাও বাউলার জিকির অবন্ধতার পূর্ণ রূপটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেমন একই জায়গায় যে আমলটা দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হলো মাওলার জিকিরের জলসা যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় এটা হলো মাওলার জিকিরের জুলুস যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় সহজে বুঝতে পেরেছেন আরে জুড়ি এত 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 তাড়াতাড়ি আপনার দুর্বল হলে কিভাবে হবে মাত্র তো বাজে রাত 10:33 এখনো তোর শীতের রাত হলো অন্য রাতের 2:00 সমান তো এখনো তো এক রাত্র পার হয় নাই ঠিক না আসতে বলেন কেন আরো জোরে বলেন না আরে আরো জোরে বাপ রে বাপ অনেকের ভিতরে কি গেটা কবরে গেলে বুঝবেন অটো হয়ে যাবে ওর সেটা বুঝেন নাই যার মধ্যে দেখবেন আছে যত অভাব মনে করবেন তার মধ্যেই আছে পরিপূর্ণ অভাব বুঝেন নাই কারণ আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে কারণ আল্লাহ ইজ ওয়ান অল হু আল্লাহ হু আহাদ লা শারিক যার সাথে কোনো শরিক নাই যার কোনো মরণ নাই যিনি পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না যিনি মানুষকে খাওয়াচ্ছেন কিন্তু খাচ্ছেন না যিনি বডি ক্রিয়েট করছেন সৃষ্টি করছেন কিন্তু সৃষ্টি হচ্ছেন না ঠিক কিনা বলেন যিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি কাউকে জন্ম দেয়নি জোরে জোরে কন্ন আল্লাহু আকবার আরো জোরে বলেন না তিনি কোনো কিছুর উপর নয় কৃত যদি কোনো কিছুর উপর হয় তিনি হলেন তিনি হন বহনকৃত ঠিক না আল্লাহ স্থান থেকে পবিত্র বুঝে আসে না কথা আরো জোরে এই জন্যই শ্রেষ্ঠ নিদর্শন হলো আপনার আমার প্রিয় নবী কে আরো জোরে নবীজির কথা ঠিক না বে ঠিক আরো জোরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ বর্ন ইন আ রফ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস হি ডাইড বিফোর হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ ভেরি ট্রুথফুল তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল এটা ফার্স্ট টেন্স তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আকুলু কাওলান সাদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারদেরকে দেখে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও সুবহানাল্লাহ এখন বাঁচতে হলে বাঁচাতে হলে আপনাকে অবশ্যই জিকিরের ট্রেনিং নিতে হবে এবং দিতে হবে কারণ এখনকার যুগের বাবা মাকে আগে জাহান্নামে ঠোকাবে আল্লাহ কারণ এভরি প্যারেন্টস শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আমরা সন্তান হিসেবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ঠিক না ঠিক আপনি সন্তানকে মানুষ করবেন সন্তান আপনাকে ভালো কিছু উপহার দিবে মাস্টার সাহেব কি বলেন কি আরে জোরে সন্তান হলো কাদামাটির মতো কিসের মতো আপনি চাই যেভাবে আপনি তাকে ক্রিয়েট করবেন সে সেভাবেই তৈরি হবে সেইভাবে সে সৃষ্টি হবে আপনারা কি জানেন পিতামাতাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে সন্তান সম্বন্ধে সন্তানের প্রতি কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দিয়েছে সেটা কি আপনারা জানেন ওমা কথা বলে না কেন জানলে বলবেন হ্যাঁ নাইলে বলবেন না যদি না বলেন আমি জানিয়ে দিব আর যদি বলেন হ্যাঁ আমি সাইরেন হয়ে যাব আপনারা কি জানেন জানেন না এটা হচ্ছে সত্য সঠিক মেসেজ জানেন না এটাই বাস্তব আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুববি নবীকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটা হলো হুববি নবীকুম ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেমই হলো ঈমান এই ভালোবাসা শিখানো এই ভালোবাসা প্রত্যেকের অন্তরে ধারণ করা এটা আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ এরপরে রাসূল বলেছেন উহব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ
নবীর পরিবারের ভালোবাসা শেখাও, আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই পিচ্ছি এই পকেটে ঢুকাও, একদম সুন্দর করে বসো। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমার কথা কি আপনাদের বুঝে আসে? আমার দিকে তাকান, আসে? প্রথমে নবীর প্রেম, তারপরে নবীর পরিবারের প্রেম, তারপরে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন, কারণ এই কারণে নবীর নবী এবং নবীর পরিবারই দুইটা হলো ঈমান আর কোরআন হলো আমল। কারণ আপনার ঈমান যদি টেকসই না হয়, ঈমান হলো গাছ আর গাছের ডালা হলো আমল। জোরে জোরে করুন না, সুবহানাল্লাহ। মূলটা যদি ঠিক না থাকে কখনোই কিন্তু বৃদ্ধি হবে না, পায় না, বৃদ্ধি পায় না। কথা কি বুঝে আসে? কার কার বুঝে আসে? হাত তুলে দেখান, দুই হাত সোজা করে, দুই হাত উঠানি ভাবে সোজা, একদম স্ট্রেট, মারহাবা, হাত নামা। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে বলছি, নবী সম্পর্কে তত্ত্ব অনেক আছে দিব আজকে, তবে নবীর পরিবার সম্পর্কে অনেকের মধ্যে এটা মানে রীতিমতো কনফিউশন থাকতে পারে, বলে নবীর পরিবারকে কেন ভালোবাসতে হবে, ভালোবাসাটা কেন ফরজ। সম্মানিত উপস্থিতি, নবীর পরিবার নবীর আহলে বাইতের মধ্যে অন্যতম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। কে একটু একবারই অ্যাটেনটিভলি কথাগুলো শুনেন, আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাহু নিসাঈ আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সমস্ত মুমিনাদের জান্নাতে সারদারিনী রিসেপশনে থাকবে, মুমিনা নারীদের জন্য যেই নারীর আল্লাহ রাসূলের পাগল হয়েছে তাদেরকে রিসিভ করবে মা খাতুনে জান্নাত ফাতেমা, এবং নেতৃত্ব দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাকে ভালোবাসতে হবে না? এই ভালোবাসাটা থাকতে হবে আমার মা বোনদের সিনায়। এবার আসেন, এখানে অনেক যুবক আছে, ইয়াং ম্যান, যুবক যারা আছো তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াংগার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইয়াং ম্যান, যারা তরুণ, যারা যৌবনকালে আমল করতে ভালোবাসো, যৌবনকালে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়েছো, যৌবনকালে কোন না কোন হক্কানি আলেমকে ফলো করে তুমি বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করেছো, আমার নবী বলে দিয়েছেন ওই সমস্ত যুবকদের জন্য আমার দুই কলিজার টুকরে ইমাম হাসান হুসাইন জান্নাতে তাদের সরদার হবে, লিডার হবে, তাদের নেতৃত্ব দিবে। জোরে জোরে মুরব্বীরা মনে মনে ভাবতেছেন হুজুর আমরা মুরব্বী হয়ে কি বাদ গেলাম, মুরব্বীদের জন্য স্পেশাল নিয়ামত, বিভিন্ন রকমের নিয়ামত, এর মধ্যে যারা বৃদ্ধ তাদের নেতৃত্ব দিবে কাল হাসরের ময়দানে, জান্নাতে নেতৃত্ব দিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে আর কারো সম্পদ তত উপকারে আসেনি। আবু বকর শুনে উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নয়, আমার জীবনটাও আপনার জন্য। আর আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য মনে করি, কিন্তু যখন কাজের কথা বলি একটা কেউ খুঁজে পাওয়া যায় না। এই সুন্নিও দিয়ে জান্নাতে যাবেন? ও মাই গড, ভাবতে অবাক লাগে, এত সহজ নয়। সুন্নিয়ত মানে হলো কি? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট, আপনার প্রত্যেকটা জায়গাকে যথাযথভাবে আপনি বাস্তব জীবনে বাস্তবায়ন করে পথ চলার নাম হলো সুন্নিয়ত। রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, শ্রেষ্ঠ দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলের জন্য জান্নাত বরাদ্দ, ওই ওই দলগুলোর জন্য দিক নির্দেশনা হলো হযরত আলী। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আহলে বাইতের এই হলো সংক্ষিপ্ত মর্যাদা, লম্বা আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি কোট করে করে ট্রাফিক সাকার আলোচনা শোনাবো আজকে আপনাদেরকে, এই জন্য কারণ আপনাদের এখানে শিক্ষার যথেষ্ট অভাব, টিচিং প্রফেশনটা একেবারে দুর্বল, এই কারণে আপনারা এত দুর্বল। আজকে যদি আপনারা যদি অ্যাক্টিভ হতেন, আপনারা অনলাইনে আমার আলোচনাগুলো দেখবেন, লক্ষ লক্ষ মানুষ
দাঁড়িয়ে থাকে শুধু একটু কথা শোনার জন্য। ম্যাক্সিমাম সময় দেখা যায় ক্যান্ডেলে ঢুকতে হলে ফুলিশে ঢুকায়, বেরও করে ফুলিশে। এটা কেন জানেন? ওই জায়গাটাকে এমন ভাবে আবাদ করেছে আলেমুলামা, গিয়ে যেতে 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 তাদেরকে ইনস্ট্রাকশন দিতে দিতে তারা এখন দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে পিপাসার মতো তারা শুধু আলেমদেরকে খুঁজতে থাকে। তার কারণ হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা, আল্লাহ রাসুলের বিধি বিধানের খুনি, তাদের কাছে গেলেই শুধু সমাধান, গেলেই শুধু সমাধান, গেলেই শুধু সমাধান। এই জন্য রাসুল বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনি মনে মনে বলেন যে হুজুর জান্নাতে গিয়ে কি করবো, আল্লাহ রাব্বুল আলামিন